আসসালামু আলাইকুম সবাই। তো আজকে আমি গরুর মাংস বোনা করব, বোনা বলে বোলাবে বড় বড় কিছু আলুও দেবো শেষ পর্যায়ে। তো দেখতে পাচ্ছেন এখানে একদম সিনার গরুর মাংস নিয়ে নিয়েছি, দিয়েছি অনেকগুলো রসুন, গোটা কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, হলুদ, তারপর হচ্ছে লাল মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। আমি এখানে গোটা গরম মশলা দিই নাই, গুঁড়া গরম মশলা দিয়েছি, আর হচ্ছে সরিষার তেল, সাদা সয়াবিন তেল। এখন হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কি না আমি জানি না, আমি কিন্তু এখানে লবণ দিতে ভুলে গেছি। আপনারাও কেমন মানুষ বলেন তো, একটু মনে করে দিলে কি হইতো? যাই হোক, আমার পরে শেষে মনে হয়েছে, তারপর আমি আবার লবণ দিয়ে একটু ভালোভাবে মেখে নিয়েছি। আপনারাও কেমন মানুষ বলেন তো, যাই হোক, অবশ্যই পাশে থাকবেন, দোয়া করবেন। আর এটাকে অনেকক্ষণ ম্যারিনেট করে রেখে আস্তে ধিমি জ্বালে অনেকক্ষণ যাবত রান্না করলে এটার টেস্টটা মাশাআল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।